এরপর প্রশ্ন হলো ছেলেদের বাম পাজরের হাত দিয়ে যে মেয়েটিকে সৃষ্টি করা হয় সে মেয়েটির সাথে ছেলেটির আবার কিভাবে বিয়ে হয়। এখন যারা বহু বিবাহ বা বিবাহ বিচ্ছেদ হয় তাদের ক্ষেত্রে বিষয়টি কিরকম হবে? সুন্দর একটা প্রশ্ন। বুঝতে পারছেন প্রশ্নটা? একজন ব্যক্তির কয়েক বউ, তারটা না হয় হইল তার বাম পাজরের হাত দিয়ে তার সব বউ সৃষ্টি হইল, কিন্তু আরেক মেয়ের জীবনে বিয়েই হয় নাই কারোর সাথে, তাহলে এ কার বাম পাজরের হাত দিয়ে তৈরি হলো? আচ্ছা ভাই, এটা একটা ভুল প্রচলিত কথা যে প্রত্যেক স্বামীর বাম পাজরের হাত দিয়া তার স্ত্রী তৈরি হয়েছে। না, ব্যাপারটা এরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আদমকে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন, তার বাম পাজরের হাত থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে এটা ঘটেছে। এরপরে তাদের উভয়ের মাধ্যমে অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন স্বাভাবিক যে প্রক্রিয়া, এর মাধ্যমে সবাই দুনিয়াতে আসছে। পরবর্তীতে পৃথিবীর সকল স্ত্রীরা সকল স্বামীর বাম পাজরের হাত দিয়ে তৈরি হয় নাই, এটা একটা ভুল কথা। আমাদের দেশে মানুষ মনে করে সকল বউ তার স্বামীর বাম পাজরের হাত দিয়ে সৃষ্টি হয়েছে। না ভাই, এটা শুধুমাত্র ঘটেছে কার বেলায়? আদম আলাইহিস সালামের বেলায়, ওনার বেলায় শুধুমাত্র ঘটেছে, বাকিদের বেলায় এটা ঘটে নাই। বাকিদের বেলায় আল্লাহ তাআলা স্বাভাবিক প্রক্রিয়ায় তাদেরকে সৃষ্টি করেছেন বিধায় সব বউরা সব স্বামীদের বাম পাজরের হাত দিয়ে তৈরি না। তাহলে সেক্ষেত্রে যেই বেচারীর স্বামী নেই, বিয়েই হয় না জীবনে, এই কার পাজরের হাত দিয়ে তৈরি?